আজকের এই ভিডিওটি কোনো মতে মিস করা যাবে না, একদমই না, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো দেখবে। তাহলে সবার আগে পরীক্ষা শেষ হবে, পরীক্ষার হলে এক্সাম টেনশন ফ্রি থাকবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের সময় একটা প্যাসেজ ছিল যেটার নাম ছিল এক্সাম স্ট্র্যাটেজি, মানে পরীক্ষার কৌশল, যেটা পরীক্ষার হলে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে 50% সাকসেস অলরেডি হয়ে যায়, এটা বলা হয়। তো এটা মিস করা যাবে না, যেভাবে আনসার করতে বলি ঠিক সেভাবেই করো, আবার বলতেছি যেভাবে বলি ঠিক সেভাবেই আনসারটা করো। নিজে খুব ভালো শিক্ষার্থী হতেই পারো, আবার একেবারে লো লেভেল স্টুডেন্ট হতে পারো, কিন্তু এইটা ফলো করে এক্সাম হলে তুমি অনেক এগিয়ে থাকবে। একবার করেই দেখো তাহলে বুঝতে পারবে, কারণ পরীক্ষার টেনশন নেওয়া যাবে না। চলেন শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাতে প্রশ্ন পেয়ে গিয়েছো, কি করবে, কিভাবে উত্তরপত্র শুরু করবে? হ্যাঁ, কিভাবে উত্তরপত্র শুরু করবে, মনে রেখো তোমার 8 নম্বর কোশ্চেন যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছে সেটা তোমার ডিরেক্ট কমন পড়বে, যেটা আমি আগে তোমাকে উল্লেখ করে দিয়েছি, এটা একবারে নিশ্চিত। তাহলে তুমি 7 মার্কের উত্তরপত্র করে ফেলো, লিখবে 8 নং প্রশ্নের উত্তর। ইতিমধ্যে কোশ্চেনে 1 নং থেকে একেবারে শেষ পর্যন্ত কোনটা কী আসছে একবার চোখ বোলানোর প্রয়োজন নাই, দেখারই প্রয়োজন নাই, জানে এই কথাটা অনেকের মনে থাকবে না। প্রশ্নটা অন্যগুলো কী আসছে দেখার প্রয়োজন নেই, কারণ তুমি কোনো টেনশন মাথায় নিবে না যদি আমার এই রুলসগুলো তুমি ফলো করো, তোমার এক্সাম ভালো হবে না নিশ্চিত, তুমি যে টাইপের শিক্ষার্থী হও না কেন। নাম্বার 1, তাহলে তুমি ট্যাগ কোশ্চেন 7টা উত্তর করে ফেলবে, তুমি চিন্তা করবে তখন ট্যাগ কোশ্চেন নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে না। নাম্বার 2, চেঞ্জিং সেন্টেন্স আমি যেগুলো দিয়েছি সেখান থেকে 10টা কমন পড়বে, যেভাবে দিক না কেন তুমি যদি আমার সবগুলো দেখে থাকো ভিডিওটি, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তুমি এখানে 10-এ 10 কমন পাবে, এটা নিশ্চিত, তাহলে তোমার 10 হয়ে গেল। এরপর আসো হচ্ছে 3 নম্বরে পাংচুয়েশন, তুমি পাংচুয়েশনটা করে ফেলো, সর্বশেষে যে পাংচুয়েশন কোশ্চেনটা আছে এটা করে ফেলো, এটা কমন পড়ার প্রয়োজন নেই, তাও তুমি আনসার করতে পারবে, হয়ে গেল তোমার কিন্তু 3টা কোশ্চেন উত্তর। এরপর তুমি সিভিটা খুব সুন্দর করে লিখবে, আমি সিভি যেভাবে শিখিয়েছি ঠিক সেইভাবে, 2022 সালে আমি একটা সিভি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, নতুন করে এই বছর দেওয়ার প্রয়োজন মনে করি না বলেই আমি দেইনি তোমাদের, কিন্তু লিঙ্কটা আমি আমার FB পেজ যেটা আছে সেখানে আমি শেয়ার করেছিলাম, এবং এই ভিডিওটির ফার্স্ট কমেন্টেই দেওয়া থাকবে তুমি কীভাবে সিভিটা লিখবে, ঠিক কে কীভাবে তোমাকে শেখালো সেটা তোমার দেখার প্রয়োজন নেই, তোমাকে জাস্ট বলা হয়েছে আমি যেভাবে লিখে দিয়েছি জাস্ট সেটাই, একেবারে কোনো স্পেলিং যেন ভুল না হয়, একবারে যেভাবে দিয়েছি জাস্ট কপি পেস্ট করে দিয়ে আসো, আলহামদুলিল্লাহ এখানে তুমি 15-এর মধ্যে 14 পাবে, যদি খুবই হাতের লেখাটা খুবই ভালো হয় তাহলে 15-তে 15ই তুমি পাবে, কারণ এরপর আর কোনো সিভি নেই, আমি যে নিয়মটা তোমাদের দিয়েছি। এরপর আসি, তাহলে আমাদের 37 মার্কের উত্তরপত্র কিন্তু হয়ে গেল, 37 কিন্তু আমাদের হয়ে গেল। এখন আসি আমি কমপ্লেন লেটার, নোটিস বা পারচেজ অর্ডার, এটা বলে রাখি তোমাদের, কমপ্লেন লেটার, নোটিস এবং পারচেজ অর্ডারের মধ্যেই এই বছর পরীক্ষা আসবে, অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার এই বছর আসার সম্ভাবনা একেবারেই কম, একেবারে আসবে না সেটা বলতেছি না, কিন্তু আসার সম্ভাবনা একেবারেই কম। গত বছর মাত্র 1টা বোর্ডে আসছিল হচ্ছে ফর্মাল লেটার, মানে অ্যাপ্লিকেশন, অন্য কোনো বোর্ডে কিন্তু আর আসে নাই, তাহলে এই বছর আরও সম্ভাবনা কম। কমপ্লেন লেটার, নোটিস এবং পারচেজ অর্ডারটা বেশি বড়, নোটিসের সাজেশনটা আমি আমার FB পেজে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। এরপরে তুমি আনসার করো হচ্ছে প্যারাগ্রাফ, এখন প্রশ্ন হতে পারে প্যারাগ্রাফ আমি কেন আনসার করতে বলতেছি আগে, যদি কমন থাকে তাহলে প্যারাগ্রাফটা আগে আনসার করে দাও, কারণ প্যারাগ্রাফের নাম্বার হচ্ছে 15, মাথায় রেখো প্যারাগ্রাফের আনসারটা কিন্তু 15, যদি সেম টু সেম কমন আসে তাহলে প্রথমেই আনসার করে দাও, যদি কমন না আসে তাহলে শেষের দিকে রাখো। আর কমন পাওয়ার জন্য বিগত সালের বোর্ড কোশ্চেন যতগুলো প্যারাগ্রাফ আসছে, ধরো টোটাল মিলে কত, 18-17টার মতো হবে, সবগুলো দুই থেকে একবার পড়ে যাবে। আমি তো তোমাদের সাজেশন দিয়েইছি প্যারাগ্রাফে, যারা দেখেছো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মনে হয় শেষ, তারপরে বোর্ড কোশ্চেন 2-1টা বাকি থাকলে সেটা তুমি 2-1বার হলেও দেখে যাবে, কারণ 15 মার্কের একটা কোশ্চেন, যাতা কথা না কিন্তু 15 মার্কের একটা প্রশ্ন। এরপরে সাফিক্সেস এনার্সে প্রিফিক্স, এখানে 2-1টা অল এমনিই কমন পড়ে, সাজেশনের দরকার নেই, এমনি 2-1টা তুমি পারার কথা, হ্যাপি আনহ্যাপি এই টাইপেরগুলো যেগুলো আছে একবার সিম্পলি কয়েকটা এমনিই কমন পড়ে, তো এইটা তুমি তখন এটা একটু চিন্তাভাবনা করো, এখানে নাম্বার হচ্ছে মাত্র 7, এখানে নাম্বার কিন্তু অনেক 7, তাহলে এটা করে ফেলো, এর আগে অন্য কোশ্চেনগুলোর দিকে তুমি তাকাবে না। এরপরে তাহলে 69 নম্বরের আনসার তোমার কিন্তু হয়ে গেল। পরের কোশ্চেনটা হচ্ছে তুমি দেখবা তোমার টেবিলটা তুমি কমন পেয়েছো কি না,
টেবিলটা তুমি কমন পেয়েছো কিনা, তাহলে টেবিলটা অ্যান্সার করে দাও। এরপরে বাকি যে বিষয়গুলো আছে, কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ বার্থ, গ্যাপ ফিলিং, প্রিপোজিশন বা আর্টিকেলস, গ্যাপ ফিলিং উইথ সুইটেবল ওয়ার্ডস, এগুলো তুমি ভেবে ভেবে চিনতে কারো কাছে সহায়তা নিয়ে যেভাবে খুশি চিন্তা ভাবনা করে তখন তুমি অ্যান্সার করো। ইতিমধ্যে তোমার সবগুলো অ্যান্সার তো ওদিকে শেষ, এখন তুমি চিন্তা ভাবনা করে সময় নিয়ে, কারণ ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি সময় পাবে। যদি ইংলিশে তুমি সবগুলো পারো, 2 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যায়, সেখানে সময় হলো 3 ঘন্টা। এই জন্য বললাম লাস্টের 8, 9, 10, 11, 12 ইতিমধ্যে টেবিলটা কমন পড়লে আগেই দিয়ে দিবে, সেটা বললাম। আর না পড়লে বাকিগুলোকে ধীরে সুস্থে আস্তে ধীরে ধীরে কারো সহায়তা পেলে সব মিলে তুমি আনসারটা করে ফেলো। যদি এই আমি যে টেকনিকটা বলে দিলাম যদি এইভাবে তুমি আনসার করতে পারো, আমি শিওর তুমি সবার থেকে এগিয়ে থাকবে, কারণ এটা হচ্ছে টেনশন ফ্রি আপনি পরীক্ষার অ্যান্সার দিয়েছেন। আমি প্রথমে আনসার করবো 8 নম্বর দিয়ে, আমি কেন 1, 2, 3 এগুলো পড়তে যাব। আমি এরপরে আনসার করব হচ্ছে, আমি বললাম চেঞ্জিং সেন্টেন্স, আমি কেন অন্যগুলো দিয়ে মাথায় চাপটা নিব, কেন আমি দেখবো প্যারাগ্রাফ কোনটা আসছে, কেন আমি দেখবো আমার কমপ্লেন লেটার কোনটা আসছে, সেটা আমি কেন দেখবো, এই চাপটা মাথার মধ্যে পরীক্ষা তুমি কেন নিবে, আমার প্রশ্ন হচ্ছে এটা। তুমি তো যেখানে একটাই আনসার করবো শুরুতে, তাহলে সেটাই তুমি আগে থেকে নির্দিষ্ট করে রাখো আমি এটা আনসার করবো, যেহেতু এক কোশ্চেনটা কমন পড়বেই, চেঞ্জিং সেন্টেন্স কমন পড়বেই, সেটা দিয়ে আনসার করো। মনে রেখো একটু ভুল, যাকে বলা হয় এক্সাম স্ট্র্যাটাজি, এক্সাম হলে তুমি ফ্রি থাকতে এবং শেষের দিকে তুমি ভেবে ভেবে চিনতে বুঝি বলে নাচ গান করে আপনি আনসার দেন, আর কোনো টেনশন করার প্রয়োজন নেই। যদি এটা ফলো করতে পারো, তুমি যে টাইপেরই শিক্ষার্থী হও না কেন, তুমি সবার থেকে এগিয়ে থাকবে সব সময়। কারণ লাস্টে কী করবে, ভেবে চিন্তে এটাও ভুলে যাবে, প্যারাগ্রাফও লিখতে পারবে না, এটাও লিখতে পারবে না, বানায় টেনেট লিখে দিয়ে আসবা, এরকম করে নাম্বার বেশি আসবে না। কিন্তু মাথায় রেখো এটা আবারও বোঝার, প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমে আমার সাজেশন দিয়ে আসে। যদি তোমার এক্সট্রা পড়তে ইচ্ছা হয়, বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়ো, পাশাপাশি জেলা স্কুলগুলো একটু ভালো করে পড়ো, কুমিল্লা জেলা স্কুল, রংপুর জেলা স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল, এই জেলা স্কুলগুলো একটু বেশি বেশি পড়ে ফেলো, আশা করি তুমি শতভাগই কম পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, কেমন লাগলো কমেন্টস করতে ভুলবে না। আর হ্যাঁ, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, দোয়া রইলো তোমাদের প্রতি, আমার জন্য দোয়া করো।